আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আশা করি সবাই এই করোনা ভাইরাসের এই মহামারীতে বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো। যদি পড়াশোনা না করো তাহলে নিজের ক্ষতি হবে, ঠিক আছে? তো সবাই একটু বইটার সাথে সম্পর্ক রাখো। এখন আজকে তোমাদের এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমার যে টপিকটা আজকে আমি 18 নম্বর লেকচার নিয়ে কনভারসেশন এসেছি। তো আজকের লেকচার নম্বর হচ্ছে 18, ঠিক আছে? তো এর আগে আমরা যত করছিলাম ওটা ওই যে তোমার কী করছিলাম মনে আছে কিছু? এর আগে করছিলাম যে ওই যে ডেটা ট্রান্সমিশন মোড, ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মেথড। তারপরে আর কী করছিলাম, ওই ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন ব্রডকাস্ট, ইউনিকাস্ট, ঠিক আছে, মাল্টিকাস্ট, এই জিনিসগুলো দেখছিলাম। তারপর থেকে আজকে আজকে যে টপিকটা সেটা হচ্ছে হচ্ছে 18। তো আজকের বিষয়গুলো হলো বেটা কমিউনিকেশন মাধ্যম, ঠিক আছে? বেটা কমিউনিকেশন মাধ্যম মানে ডেটা কমিউনিকেশন মাধ্যমটা হচ্ছে মানে ডেটা কমিউনিকেশন বলতে হলে দুইটা লাগে, দুইটা প্রান্ত লাগে। একটা হচ্ছে প্রেরক প্রান্ত, আর এটা হচ্ছে কি মানে প্রাপক মানে রিসিভার। যে পাঠাবে সে প্রেরক, আর যে রিসিভ করবে সে হচ্ছে মানে গ্রহণ করবে সে হচ্ছে প্রাপক। সো এই দুইটা প্রান্ত যদি না থাকে তাহলে কি ডেটা ট্রান্সমিশন হবে না। এখন তুমি যদি কেউ পাঠাও তাহলে তাকে রিসিভ করতে হবে, তাহলে কোনো মেসেজটা বা তোমার ইনফরমেশনটা তার কাছে যাবে। সো এই যে ডেটা মানে তুমি যে একটা প্রেরক লাগবে একটা প্রাপক লাগবে, ঠিক আছে? এই যে প্রেরক আর প্রাপক এই দুইটার মধ্যে যে মানে মানে একটা মাধ্যম আছে, এই মাধ্যমেই হচ্ছে তোমার সিগন্যালটা তার কাছে যাবে, ঠিক আছে? ডেটা কমিউনিকেশন মাধ্যম দুইটা, এই দুইটা লোকের মধ্যে যে মাধ্যমে তুমি কানেক্টেড থাকো সেটা তার দিয়ে হইতে পারে, তার ছাড়াও হইতে পারে, কিন্তু দুজনের মধ্যে তথ্য আদান প্রদান জন্য অবশ্যই একটা মাধ্যম দরকার, ঠিক আছে? এই মাধ্যমটাকে বলে চ্যানেল, চ্যানেল, ঠিক আছে? চ্যানেল, এই চ্যানেল বিভিন্নভাবে তৈরি করা হয়। এই চ্যানেল বাস্তবায়নের জন্য বিভিন্ন রকমের তোমার সিস্টেম আছে। এই সিস্টেমগুলো হচ্ছে মানে তুমি যদি একটা দুইটা একটা তোমার কি সেন্টার রিজিওমের থেকে ইনফরমেশন করতে হবে, তাহলে তোমার অবশ্যই সেখানে মাধ্যম লাগবে। এই মাধ্যমটাকে বলে চ্যানেল। আর এই মাধ্যম তৈরি করার জন্য বিভিন্ন রকমের তোমার নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলা লাগে। একটা হচ্ছে তার মাধ্যম মানে তার দিয়ে কানেক্টেড থাকবে, ঠিক আছে? আর একটা হচ্ছে তার বিভিন্ন মাধ্যম মানে সেই মাধ্যমে কোনো তার থাকবে না। মানে তুমি যদি একজন থেকে আরেকজনের থেকে তুমি ইনফরমেশন পাঠাও তাহলে যদি তার মাধ্যম হয় তাহলে তোমার মোবাইল থেকে তার মোবাইলে যেমন তারের মাধ্যমে সংযোগ স্থাপন করতে হবে। যেমন আগেকার যে টেলিফোন লাইনগুলো, ঠিক আছে, আগেকার টেলিফোন লাইনগুলো কী ছিল, তারের মাধ্যমে কানেক্টেড। তুমি একজন থেকে আরেকজনের বাসায় দেখো যে আগে মাটি নিচ দিয়ে তার যেত, ঠিক আছে? তার টেলিফোন লাইনের যে কানেকশনগুলো ছিল সেগুলো হচ্ছে তারের মাধ্যম, সেগুলো হচ্ছে এক টেলিফোন থেকে আরেক টেলিফোনের মধ্যে এটা সম্পর্ক তৈরি করা থাকতো, ঠিক আছে? আরেকটা হচ্ছে তার বিভিন্ন মাধ্যম, তার বিভিন্ন মাধ্যমটা হচ্ছে যেটা আমরা ইউজ করতেছি ওয়াইফাই, ঠিক আছে, ব্লুটুথ, এগুলো কি তার বিভিন্ন মাধ্যম। এইসব জিনিসগুলো আসলে আমরা ডিটেলসে মানে এগুলো কীভাবে আসলে এগুলো কীভাবে কাজ করে কীভাবে এগুলো জিনিসগুলো আসলো সেই জিনিসগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করবো। তো দুইটা ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট দুই মানুষ জানা খুবই দরকার। সো এগুলো আসলে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবে। এখন আসো তার মাধ্যম, তার মাধ্যমকে বলা হয় ওয়াইড, ঠিক আছে, মানে তার আছে তাদের মাধ্যমে কানেক্টেড। এই তার মাধ্যমে যেগুলো হয় সাধারণ কেবল ইউজ করি বা অন্যরকম কেবল ইউজ করি, সাধারণত কেবল মানে তার ইউজ করি। আর হচ্ছে কি হতে পারে তোমার ওই আবার অপটিক্যাল ফাইবার একটা আছে, ঠিক আছে, অপটিক্যাল ফাইবার ইউজ করা যায়। এখন তার মাধ্যমে যেটা এখন সেটা হচ্ছে তোমার কয়েক রকমের কেবল ব্যবহার করা হয়। কয়েকটা কেবল হচ্ছে তার মাধ্যম, কয়েকটা কেবল হচ্ছে কোএক্সিয়াল কেবল, ঠিক আছে, কোএক্সিয়াল হচ্ছে টুইস্টেড পেয়ার, ফাইবার অপটিক্যাল, ফাইবার ঠিক
কিছু এই তিনটা হচ্ছে তারের মাপ, তার মাধ্যম কেমন হচ্ছে এই তিনটা, একটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল, মানে ফাইবার অপটিক কেবল, ঠিক আছে। এখন এই কেবল করার সময় কি এগুলো যে তোমাদের বইয়ের সুন্দর করে ডিটেলস দেওয়া আছে, তোমরা বইটি তো দেবো, আমি বুঝাচ্ছি তোমাদের। কোয়াক্সিয়াল কেবলটা হচ্ছে মানে একটা কেবল থাকবে, সেটা মানে দুটি পরিবাহী ও অর্ধপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে দুটি পরিবাহী বা অর্ধপরিবাহী, ঠিক আছে, দুটি হতে পারে অর্ধপরিবাহী হতে পারে, ঠিক আছে, পদার্থের সাহায্যে এই কেবল তৈরি করা হয়। তাহলে কি কোয়াক্সিয়াল হচ্ছে দুটি পরিবাহী বা অর্ধপরিবাহী কেবলের সাহায্যে এই কেবলটা তৈরি করা হয়, ভেতরের ভেতরের পরিবাহীকে আচ্ছাদিত করার জন্য, বাইরের পরিবাহীকে পৃথক করার জন্য, এর মাঝখানে একটা অপরিবাহী পদার্থ মানে বিদ্যুৎ যেটা প্রবেশ করে না, মানে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ থাকে, ঠিক আছে। বাইরের পরিবাহীকে আবার প্লাস্টিকের জ্যাকেট দ্বারা ঢেকে দেওয়া হয়, ঠিক আছে, বাইরের আবার পরিবাহীটাকে প্লাস্টিকের জ্যাকেট দ্বারা ঢেকে দেওয়া হয়, ভেতরের পরিবাহীকে সোজা রাখা হয়, এবং এই ধরনের কেবলে ডাটা ট্রান্সফার তুলনামূলক বেশি হয়ে থাকে, ঠিক আছে। এই ধরনের কেবলে কি ডাটা ট্রান্সফার তুলনামূলকভাবে কি বেশি হয়ে থাকে, ঠিক আছে, ডাটা ট্রান্সফারটা খুব ভালো হয় এই ধরনের কোয়াক্সিয়াল কেবলে। ভিতরের আবার কি তবে ডাটা ট্রান্সফারের তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, আবার ডাটা ট্রান্সফারটা কি তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তারের দৈর্ঘ্য বাড়লে তোমার ডাটা ট্রান্সমিশন রেটটা কমে যায়, মানে তুমি যদি দূরত্ব বেড়ে যায় তাহলে তোমার ডাটা স্পিডটা কমে যায়, তখন তুমি কম ডাটা তোমার চায়, যত দূরত্ব কম হয় তত তোমার ডাটা স্পিডটা অনেক বেশি হয়, এটাই বোঝাইছে। তারপরে আবার বলছে যে কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করে 1 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডাটা প্রেরণ করা যায়, মানে 1 কিলোমিটার পর্যন্ত দূরত্বে তুমি কোয়াক্সিয়াল কেবলটা ইউজ করতে পারবা, ঠিক আছে। আর এক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন রেটটা হবে, রেটটা হয় 200 Mbps, মানে 200 Mbps বুঝতেছো কত হলে কত বেশি, তাই না। তাহলে কোয়াক্সিয়াল কেবলে ডাটা ট্রান্সমিশন রেটটা হচ্ছে 200 Mbps, ঠিক আছে। আর এক্ষেত্রে ট্রান্সমিশন যে লসটা আছে সেই লসটা তুলনামূলক কম হয়, মানে ট্রান্সমিশন লসটা হচ্ছে তুমি যে পথে ডাটাটা যায় সেই পথে তোমার কিছু লস হইতে পারে, এই যে লসগুলো এই লসগুলো মানে তুলনামূলক কম হয়, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে, টুইস্টেড পেয়ার কেবলটা কি টুইস্টেড পেয়ার কেবলটাও সেম টাইপেরই, কিন্তু এটা হচ্ছে টুইস্টেড মানে পেঁচানো থাকে, ঠিক আছে, দুইটা তার পেঁচিয়ে পেঁচিয়ে একটা তার তৈরি করা হয়, ঠিক আছে, সেই কেবলটা যেটা সেই কেবলটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল বলে, ঠিক আছে। সেই কেবল একটা অপর তারটা হচ্ছে টাকা থাকে, আর ভিতরে যে তারটা থাকে সেটাকে বলে কপার তন্ত্র, ঠিক আছে, সেটাই হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, এর মধ্যে দেওয়া পাতলা একটা আবরণ থাকবে সেটাকে বলে ইনসুলেটর। এখন এই যে জিনিস এই যে টুইস্টেড পেয়ার কেবল, এই টুইস্টেড পেয়ার কেবলে তুলনামূলক মানে তোমার ওই ডাটাটা ট্রান্সমিশন লসটা ওই তোমার কোয়াক্সিয়াল কেবল থেকে একটু বেশি হয়, ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন লসটা একটু বেশি হয়। তারপরে তোমার সিগন্যালটা নয়েজ মানে নয়েজ সিগন্যালটা সৃষ্টি হয় বেশি, সো টুইস্টেড তোমার পেয়ার কেবলটা আবার দুই রকমের হয়, এটা হচ্ছে একটা হচ্ছে আনশিল্ড আর একটা হচ্ছে শিল্ড পেয়ার কেবল, ঠিক আছে। তুমি বিদ্যুৎকে আলোক শক্তিতে রূপান্তর, সেই আলোক শক্তিতে তোমার ডাটাটা পাঠানো হয়, আলোর গতিতে যেহেতু সবচেয়ে বেশি তাহলে আলোর গতিতে ডাটা পাঠানো, সেই আলোর গতিতে ডাটা পাঠানো পর আবার রিসিভারের কাছে সেই আলোর যে সিগন্যালটা সেটা আবার বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত হয়ে তোমার মোবাইলে তুমি দেখতে পারো। তো এই তিনটা হচ্ছে তুমি এই ওয়্যারের মাধ্যম, এটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, আর ফাইবার অপটিক্যাল কেবলটা হচ্ছে সবচেয়ে মানে গতি সম্পন্ন এবং দ্রুতগতির ডাটা পাঠানোর সময় ফাইবার অপটিক্যাল কেবলটা বেশি ইউজ করা হয়, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা তোমার কারবিন যে মাধ্যমটা ওয়্যারলেস মাধ্যম সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, সো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সবাই ক্লাসটা একটু মনোযোগ সরকার দেখবা, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।